এটা ছিল মাহির দাদার বিয়ের ভিডিও। তো আমরা বাসে করে চলে গেছিলাম বরযাত্রী, আর গিয়ে এই যে ভিডিও করছিলাম, আর এটা হচ্ছে আমাদের একটা ফ্রেন্ড, তারপরে রয়েছে মাম। আর দেখো, এই যে আমরা চলে এসেছিলাম বিয়ে বাড়ি, তো পরে হচ্ছে এটা একটু পরে রাত্রে আর কি ভিডিও করেছিলাম। আর সেই দিন ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি, কিন্তু যাই হোক বৃষ্টি সন্ধ্যাবেলার পরে আর হয়নি, সারাদিন যা হবার হয়েছে এই যে কাদা যা অবস্থা আর কি। কিন্তু ডেকোরেশনটা কিন্তু ভেতরে দারুণ ছিল, মানে এতটাই সুন্দর ছিল কি বলবো, ছবিগুলো কিন্তু খুব সুন্দর এসছে। আমি ছবিগুলো পরে দেখি শেয়ার করে দেবো। তো দেখো, এই যে সবাই এখন এখানে দাঁড়িয়ে আছে নাচ করার জন্য, বৃষ্টি কাদা হয়েছে তাতে কি আমাদের কি আর নাচ বন্ধ যায়? যাই হোক, আর সব স্টলগুলো দেখতেই পাচ্ছ ভর্তি, মানে সবাই এসে একটু টুকটাক কিছু খাবার খেয়ে নিচ্ছে। আর দেখো ডেকোরেশনটা নিয়ে তো কোনো কিছু বলারই নেই, বারবার বলতে ইচ্ছা করছে। আর দেখো এদিকে নেচে ফাটিয়ে দিচ্ছে একদম। আর এইদিকে দেখো আমাদের বর আর নিতবর বসে আছে, মানে এটা হচ্ছে আমার বান্ধবীর দাদা, মানে আমাদেরও দাদা, আর এটা হচ্ছে একটা ভাগ্নে। তো দেখো এই যে তারপরে আমরা বেশ কিছুক্ষণ ওয়েট কর, মানে নাচ গান করেছি, তারপরে খেয়েছি একটু স্টল থেকে, স্টলে অনেক কিছু ছিল, তারপর দেখো খেতেও বসে গেছি। আর এই যে পাশে রয়েছে তিতলি, ওকে অনেকক্ষণ ধরে ডাকার পরে তাকালো। আর এইদিকে সবাই বসে পড়েছে, এইদিকে বসেছে দেবজিৎ, ও হচ্ছে আমাদের একটা ফ্রেন্ড, মাঝে বসেছে মাম, আর তারপরে বসেছে হচ্ছে ওর ভাই। তো ফার্স্টেই দিয়ে গেছিলো হচ্ছে মশালা কুলচা, তো সেটা কিন্তু খেতে খুবই সুন্দর ছিল, কিন্তু সমস্যা একটাই, 12টার সময় খেতে বসলে কি আর কোনো খাবার শেষ করা যায়। তারপরে দিয়ে গেছিলো একটা ফিশ কাটলেট, যেটার উপরে একটু আমি লেবু দেখাচ্ছিলাম, দারুণ টেস্ট লাগছে, একটু কাসুন্দি হলে ভালোই হতো। যাই হোক, খেতে খেতে তারপরে যে খাচ্ছিলাম, আর তারপরে একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের জন্য। আর এই যে এদিকে মাম, মাম হচ্ছে মাহির, মানে আমার ফ্রেন্ডের হচ্ছে বর্দির মেয়ে, আর পাশে দুটো বসেছে, একটা হচ্ছে আমার একটা ভাই, আর এটা হচ্ছে এই বন্ধু, মানে এই বন্ধুটার ভাই। তো দেখো এই যে আমার প্লেটের অবস্থা। তারপরে আমরা একটা মাছ নিয়ে আমরা পাঁচজন শেয়ার করে খেয়েছিলাম, মানে 12টার সময় অ্যাকচুয়ালি আমরা কেউই খাওয়ার মুডে ছিলাম না, কিন্তু খেতে হবে। তারপরে দেখো অল্প একটু পোলাও নিয়েছে, তাও আমি এটা কিন্তু শেষ করতে পারিনি শেষে। যাই হোক, তারপর মাম বললো দাও আমি একটু ভিডিও করে দিচ্ছি তোমাকে, তুমি খেতে লাগো। আর এই দেখো বলতে বলতে মাটনও দিয়ে গেছে, রান্না কিন্তু খুবই সুন্দর ছিল। ওই একটাই কথা, এত লেট করে বসেছি, প্লাস গিয়ে স্টার্টারে অনেক কিছু খেয়েছি, ওখানে হচ্ছে গন্ধরাজ চিকেন, তারপর আইসক্রিম, ফুচকা, কফি, গ্রিন টি, আর অনেক কিছু ছিল। তারপর দেখতে দেখতে চলে এসেছে চাটনি পাঁপড়, আর এই দেখো মিষ্টি, মিষ্টিটা হচ্ছে ভেতরে হচ্ছে ক্ষীর জাতীয় এরকম কিছু একটা ছিল, তো আমি অল্প একটু ভেঙে দেখলাম, আর খেয়ে আমি বন্ধুটাকে দিয়ে দিলাম যে ভাই তুই খেয়ে নে। আর এই দেখো এই সন্দেশটা কিন্তু দারুণ টেস্ট ছিল। তো চলো এবার বিয়ে দেখতে থাকো, বিয়ে দেখো। এবার দাদা শুভ দৃষ্টি কাপড়টা দিয়ে নেবো, দাদা হ্যাঁ কাপড়টা মধ্যে দিয়ে দেন, শুভ দৃষ্টি দিয়ে দেন দাদা। ভালো হয় টাকা দুজন দুজন দিকে, বৌদির দিকে অন্যদিকে না যেন নিয়ম কি দিলে আমাদের সুবিধা, চোখগুলো নাও
অনেক ওয়েট খেয়ে দে ওই বাড়িতে চার পাক এবার মনে হচ্ছিল না জানি আমি তো দেখাচ্ছিলাম যে এখন কটা বাজে, 4:25 অলমোস্ট হতে যায়, তো এখনও বিয়ে কমপ্লিট হয়নি। আর অ্যাকচুয়ালি লগ্ন ছিল হচ্ছে 3টে থেকে, তো দেখো এই যে বর কোণে বসে পড়েছে মালাবদল হয়ে, আর এদিকে কিন্তু আমরাও জেগে বসে বিয়ে দেখছি। তো দাদার বিয়ে বলে কথা একটু মজা না করলে হয়, যাই হোক অনেক মজা করছে। আর এই দেখো সবাই, আর চারিদিকে ক্যামেরাম্যান, আর এই যে হচ্ছে মাহি আছে, এই যে মাহি ওকে তো দেখানোই হয়নি, এত ব্যস্ত ও, স্বাভাবিক দাদার বিয়ে বলে কথা ব্যস্ত, তো অনেক কাজের প্রেশার অনেক কিছু। যাই হোক আমরা এই যে বসে রয়েছি, আর শীত কিন্তু ভালোই চলছে, তো চলো ভিড়টা দেখতে থাকো। আর দেখো এই যে হয়ে গেল সিঁদুরদান। অ্যাকচুয়ালি বিয়ের মূল অ্যাট্রাকশন থাকে এই সিঁদুরদানটা, দারুণ সুন্দরভাবে কিন্তু একদম নাকের ওপর পড়ে গেছে সিঁদুর, তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর কোনো একটা রিলসে দেখেছিলাম যে সিঁদুর পরলে মুখটা খুব সুন্দর লাগে, তো দেখো সত্যিই তাই, মেয়েদের দারুণ লাগে। তারপর দেখো বিয়ে হয়ে যাওয়ার পরে যেটা কাজ থাকে, দেখো ফটোশ্যুট চলছে, দেখেছো কী সুন্দর ফটোশ্যুট। তো দেখো এই ফটোশ্যুটের পরে কিছু রিচুয়ালস আছে, সেগুলো এবার দেখে নাও। চাঁদের বেজন সূর্য করছে না, সূর্য চাঁদ উঠছে, কে করতে চাই না, সব একসাথে রয়েছে এটাই বোঝা। ও ঠিক আছে, সারাদিন রাত তোমার সাথে পুরো সারা রাত জেগে গেল না, আমার না জল জিনাকে ঘুম ভেঙে গেছে। মালা না ওইখানে আমাদের কথা শুনতে হবে, বিয়ের সাথে যা হয়েছে সমস্ত আমাদের কথা, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, বাড়ি যাচ্ছি। আর বিয়ে বাড়ির বিয়ের ভিডিও এখানেই শেষ। আর এই যে ভোর বাজে এখন 6টা, এই যে মাম, আর এই যে আমরা রাস্তা দাঁড়িয়ে আছি, হ্যাঁ 25 কিন্তু আদৌ পারবো কিনা এখন, অটো আসেনি, দুজন গেছে অটো ডাকতে, দেখা যাক। বাড়ি থেকে একজনের কুকুর আমাকে ভালোবাসছে, চলো টাটা।